ভারতের সরকার আওয়ামী লীগের হয়ে দেন দরবার করবে না। ভারত স্পেসিফিক্যালি ক্যাটাগরিক্যালি বলছে ভারত সরকার আওয়ামী লীগের হয়ে দেন দরবার করবে না। আসছে মার্কিনি ঝড়, বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বা প্রধানমন্ত্রীর জন্য খুবই অশনির সংকেত যে আগামী এক সপ্তাহের মধ্যে কি কি আসতে যাচ্ছে। এই লড়াইয়ে যেদিন আপনারা যোগ দিবেন, যেদিন রাজপথ জনতার দখলে থাকবে, ওই আওয়ামী লীগ তার পুলিশ বাহিনী আর যত গুন্ডা বাহিনী নামাক তারা পালিয়ে যাবে, এটাই ইতিহাস। ভারত সরকার আওয়ামী লীগের হয়ে দেন দরবার করবে না। প্রিয় দর্শক, অবশেষে চীনের মতোই পল্টি নিল ভারত। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখেছেন চীন এই মুহূর্তে বাংলাদেশকে আর এক টাকাও ছাড় দিচ্ছে না, অর্থাৎ বাংলাদেশকে তাদের ঋণ দেওয়ার কথা ছিল এবং এই মুহূর্তে এসে তারা ঋণ দেওয়ার বদলে তারা এখন অন্য সুর তুলছে এবং ঠিক সেই মুহূর্তে এসেই ভারতও তাদের সুর পাল্টাচ্ছে। অর্থাৎ এখানে ঠিক কি চাল চালতে চলেছে যুক্তরাষ্ট্র সেটি আজকের নিউজটি দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, কেন হঠাৎ করে সকলেই তাদের সুর পাল্টাচ্ছে এখানে কিন্তু একটা রহস্য লুকিয়ে রয়েছে। প্রিয় দর্শক, যেখানে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত বাংলাদেশের নির্বাচনকে স্বীকৃতি দেয়নি সেখানে এসে আস্তে আস্তে সকলেই সুর পাল্টাচ্ছে। ভারত কিন্তু বাংলাদেশের সর্বদা পাশে ছিল কিন্তু এখন এসে তাদের এই ধরনের সুর আসলে বাংলাদেশের রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলতে পারে সেটি আশা করছি নিউজটি দেখলেই বুঝতে পারবেন এবং কেন তারা তাদের সুর পাল্টে নিল সেটিও জানতে পারবেন এবং তাদের সুর পাল্টে নেওয়ার কারণে বাংলাদেশের রাজনীতিতে যে নতুন মোড় হতে পারে সেটিও জানতে পারবেন। এমনকি প্রিয় দর্শক, দ্বিতীয়ত আপনাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করতে চলেছি সেখানে বলা হয়েছে আসছে মার্কিনি ঝড়, সাত দিনের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে যে কোনো কিছু ঘটে যেতে পারে। প্রিয় দর্শক, কেন ঠিক এমন মন্তব্যটি করা হলো এবং এই সাত দিনের মধ্যে ঠিক কি হতে পারে সেটি আশা করছি নিউজটি দেখলেই জানতে এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এবং তৃতীয়ত জোনায়েদ সাকি অগ্নিছড়া কণ্ঠে কিছু বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের কথা এবং যখন ঠিক বিদেশিরা এই ধরনের মন্তব্য করে তখন বিরোধী দলীয় নেতাকর্মীদের মনে আসলে একটু সাহস আসে। প্রিয় দর্শক, সেই ক্ষেত্রেই তিনি তত্ত্বাবধায়ক সরকারের কথা তুলেছে এবং তিনি বাংলাদেশের মানুষকে একজোট হতে বলেছে এবং সেই সাথে তিনি বলেছেন যেদিন রাজপথে জনগণ থাকবে সেদিন আওয়ামী লীগ এবং তাদের পুলিশ বাহিনী, এখানে তিনি ইন্ডিকেট করেছেন যে পুলিশ বাহিনী শুধু আওয়ামী লীগের, অর্থাৎ আওয়ামী লীগ এবং তাদের পুলিশ বাহিনী পালিয়ে যাবার জায়গা পাবে না, তারা পালানোর পথও খুঁজে পাবে না। প্রিয় দর্শক, এমনই মন্তব্য করেছেন জোনায়েদ সাকি। সেই সাথে তিনি বিএনপির নেতাকর্মী বা বিএনপির যারা সদস্য রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আরও কিছু কথা বলেছেন। তো প্রিয় দর্শক, আপনি যেই দলের সমর্থক বা যেই দলেরই লোক হয়ে থাকেন না কেন আজকের নিউজটি আপনাদের সকলের জন্যই। তো প্রিয় দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা একে একে ভিডিও দেখা শুরু করি। তবে ভিডিওগুলো দেখার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখে আসি। তবে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওগুলো না টেনে দেখবেন, কেননা আপনারা অনেকেই আছেন ভিডিও টেনে টেনে দেখেন এরপর এসে কমেন্ট বক্সে আজে বাজে মন্তব্য করেন। তো চলুন ভিডিওগুলো দেখে আসি। আসছে মার্কিনি ঝড়, তো তিনি বেশ কিছু, যিনি প্রধান সম্পাদক আছেন সম্ভবত নাম হচ্ছে আবেদ খান, তিনি যে তথ্যগুলো তুলে ধরেছেন সেগুলোকে একবারে উড়াই দেওয়ার সুযোগ নাই। বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বা প্রধানমন্ত্রীর জন্য খুবই অশনির সংকেত যে আগামী এক সপ্তাহের মধ্যে কি কি আসতে যাচ্ছে। এখানে তিনি বেশ কয়েকটা কোটেশন করেছেন। নাম্বার ওয়ান, আপনার ওনার বক্তব্যের অংশ হচ্ছে যে ওনার ধারণা আন্তর্জাতিক চক্রের কয়েকটি নিপুণ পরিকল্পনার প্রথম হচ্ছে সরকারকে ক্রমাগত বন্ধুহীন করা। আমরা ধরতেই পারি যে পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বেশ কিছু বন্ধুত্বহীনতার জায়গা তৈরিয়েছে, লাইক অস্ট্রেলিয়া মুখে মুখে তারা যাই যতই বন্ধুত্ব রাখুক বা পেছনে বাংলাদেশকে স্যাংশন দেওয়া বা সরকারের উপর চাপ প্রয়োগ করা অনেক কিছু কিন্তু করছে। আমরা যেমন মার্কিন যুক্তরাষ্ট্র মুখে যাই বলুক পেছনে কিন্তু একটিভিটিস তাই। দুই নম্বর হচ্ছে বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশগুলোর মধ্যে নানা প্রকার সন্দেহ ঢুকিয়ে দেওয়া। তো বন্ধুপ্রতিম দেশের মধ্যে নাম্বার ওয়ান আছে ভারত, এখন ভারতের সাথে সন্দেহ কীভাবে ঢুকাবে চীন, ভারত একটা সাংঘর্ষিক অবস্থান। তিন, বাংলাদেশ সরকারের প্রতি বিরূপ মনোভাব উস্কে দেওয়া, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ঠিক একই কাজ করছে। আমরা দেখাচ্ছি সরকার নিয়ে, সরকারের বিভিন্ন সেক্টর নিয়ে মানবাধিকার ইস্যুতে, গণতন্ত্রের ইস্যুতে একের পর এক প্রতিবেদন, আন্তর্জাতিক অঙ্গন থেকে চাপ, এগুলো করার জন্য আপনার একটা সরকারের বিরুদ্ধে উস্কানি মনোভাব কিন্তু কাজ করছে। চার, বাংলাদেশ ভারত সম্পর্ককে নানা অপপ্রচারের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করা। এখন বাংলাদেশ ভারত সম্পর্ক বলতে এটা আমরা যতটুকু দেখি নানানভাবে এটা এমনিতেই আসলে ভেজালে আসে, আমার কাছে এই যুক্তিটা মনে হয়েছে না যে মানে যুক্তি কোনো যুক্তি। পাঁচ নম্বর, পর্যায়ক্রমে অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করে সরকার এবং ব্যবসায়ী মহলের মধ্যে অবিশ্বাসের প্রাচীর নির্মাণে নিরন্তর চাপ দিয়ে যাওয়া, এটা সম্ভবত ইউর যে জিএসপি প্লাস সুবিধা 2026 থেকে পাওয়ার কথা 2029 পর্যন্ত সেটা নিয়ে কিন্তু হুমকি দেওয়া হয়েছে ইউর পক্ষ থেকে যে শ্রম আইন সহ আরও অনেক কিছু, সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার, এই ক্রাইটেরিয়াগুলো টাচ না করলে জিএসপি প্লাস বন্ধ যাবে। ইতিমধ্যে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেই দাম দিয়ে বাংলাদেশ থেকে কাপড় কিনছে এটা নিয়ে বিজিএমই সভাপতি তিনি এবার আবেদন করছেন যে ভাই মিনিমাম লেভেলে একটু দাম বাড়ান আর কেনাকাটার পরিমাণ, রপ্তানির পরিমাণও কমে গেছে, এটি সম্ভবত তিনি বুঝাতে চাচ্ছেন।
6. হুইসপারিং ক্যাম্পেইন এবং ব্যাপক গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি অনিশ্চয়তার রোধ বাড়ি দেওয়া। আগামী 7 দিনের মধ্যেই এসব প্রক্রিয়া শুরু হতে পারে বলে আপনার এই পত্রিকার যিনি সম্পাদক আছেন তিনি মনে করছেন, কারণ সরকার এবং সরকারি দলকে নিরীহ কর্মসূচির বন্ধনীতে আটকে দিলে ফল জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আপনার এটা একটা পক্ষে চলে যাবে এমনটাই তিনি মনে করছেন। তো ওনার লেখার সূত্রটা ছিল যে আগামী 7 দিনের মধ্যে বাংলাদেশের উপর দিয়ে এক বিপজ্জনক অর্থনৈতিক ঘূর্ণিবার্তার ঝাপটা আসার লক্ষণ দেখা দিয়েছে। এই ঝাপটা আসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা অর্থনৈতিক মহল থেকে। এ ব্যাপারে পাশ্চাত্যের অর্থনৈতিক মোড়লরা কোমর বেঁধে আপনার নেমেছেন। তিনি বলছেন যে আমার তথ্যসূত্র যদি ভুল না হয় তাহলে অনুমান করতে পারি দুর্নীতি এবং অর্থ পাচার সংক্রান্ত অভিযোগ তুলে কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার পায়তারা চলছে। এই বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আমি আপনাদেরকে একটু বলি, ভারতের সরকার আওয়ামী লীগের হয়ে দেন দরবার করবেন না, এটা হচ্ছে বিবিসিকে শ্রীরাধা দত্তের বলা কথা, যেটা মানবজমিন হেডলাইন করছে। ফর দ্য ফার্স্ট টাইম ইন লাস্ট 15 ইয়ার্স ভারত স্পেসিফিক্যালি ক্যাটাগরিক্যালি বলছে ভারত সরকার আওয়ামী লীগের হয়ে দেন দরবার করবে না। বলছেন কে? বিবেকানন্দ ফাউন্ডেশনের শ্রীরাধা দত্ত। আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার হুমকির ইস্যুতে ভারত সরকার কি বাংলাদেশের পাশে থাকবে? ভেরি ভাইটাল কোয়েশ্চেন, কারণ এখন পর্যন্ত যতবার সরকার খাদে পড়েছে এবং দেশের মানুষকে তার মাসুল দিতে হয়েছে তার প্রতিবারই সরকারকে খাদ থেকে তুলবার দায়িত্ব নিয়েছে ভারত। এই প্রশ্ন এখন নানান জায়গায় আলোচিত হচ্ছে। বিবিসি বাংলার এক রিপোর্টে বলা হয়েছে আমেরিকার র‍্যাবের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর সুরাহার জন্য বাংলাদেশ সরকার দ্বারস্থ হয়েছিল ভারতের, এবং এটা কিন্তু কোনো লুকা ছাপার বিষয় নয়। সরকার খোলাখুলি ভারতের দ্বারস্থ হয়েছে এবং ভারতও খোলাখুলি সরকারকে সাহায্য দেওয়ার কথা ব্যাপারে আশ্বাস দিয়েছে। ভারত তখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি কৌশলগত সহযোগী দেশ। আপনারা জানেন ভারত কিন্তু কোয়াডের মেম্বার, যে 4টা দেশ মিলে কোয়াড তৈরি হয়েছে ভারত তার একটি, এবং আমেরিকার সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক আছে। এর বাইরেও বলা হচ্ছে যে আমেরিকান যে বহুজাতিক কোম্পানিগুলো আছে ভারতের বাজার তাদের জন্য অত্যন্ত লোভনীয়। কিন্তু দিল্লি কি তাদের সেই কূটনৈতিক অর্থনৈতিক প্রভাব খাটিয়ে আমেরিকার উপর চাপ কমাতে আওয়ামী লীগের উপর চাপ কমাতে সাহায্য করবে? প্রশ্ন করা হচ্ছে শ্রীরাধা দত্তকে। শ্রীরাধা দত্ত বলছেন আওয়ামী লীগ দিল্লির উপর ভরসা করে। জি আই নো, উই নো দ্যাট আওয়ামী লীগ দিল্লির উপর ভরসা করে এবং এখনও করবে, কিন্তু ভারতের কিছু সমস্যা রয়েছে। ভারত কি আমেরিকাকে বলবে বাংলাদেশ নিয়ে তোমরা যা করছো সেটা ঠিক নয়? আমার মনে হয় না ভারত তা করবে। বিবিসি বাংলাকে বলেন ভারতের জিন্দাল স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অধ্যাপক এবং দক্ষিণ এশিয়া বিশ্লেষক শ্রীরাধা দত্ত, প্রফেসর শ্রীরাধা দত্ত। তিনি বলেন এটা ঠিক যে কূটনীতি বিভিন্ন চ্যানেলে হয়, ভারত হয়তো ট্র্যাক 2 বা ট্র্যাক 3 চ্যানেলে কথা তুলবে, মানে অনেকগুলো ট্র্যাকে হয়তো, একদম নাম্বার 1 ট্র্যাকে হয়তো তারা তুলবে না, কিন্তু নাম্বার 2 বা নাম্বার 3 টায়ারের যে ট্র্যাকগুলো আছে সেখানে তারা হয়তো এই তদবিরটা বা এই দেন দরবারটা তারা আমেরিকার কাছে করবে। কিন্তু ভারত সরকার কখনোই মার্কিন সরকারের কাছে গিয়ে বাংলাদেশ বা আওয়ামী লীগের হয়ে দেন দরবার করবে না। ভেরি ক্লিয়ার। আপনারা দেখেন এই যে ভিসা নীতি আসলো, ভারত কিন্তু টু শব্দটিও করে নাই, এর আগেও না এর পরেও না। সরকার কিন্তু বারবার নিষেধাজ্ঞার ব্যাপারে আওয়াজ তুলছিল, এবং কি এইটা আসার আগে থেকেই সরকার বলছিল আমেরিকা তাকে ক্ষমতায় দেখতে চায় না, আমেরিকা প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে চায় না, আমেরিকা বিভিন্ন দেশে সরকার ওলট পালট করে, নিষেধাজ্ঞা আসতে পারে, নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা এটা এখন কালচারে পরিণত হয়েছে। ভারত কিন্তু কোনো কমেন্ট করে নাই, ভারত কিন্তু কোনো কথা বলে নাই। শ্রীরাধা দত্ত বলেন বাংলাদেশে চাপ থাকলেও রোহিঙ্গা সংকট নিয়েও ভারত মিয়ানমার সরকারের ওপর কখনোই খোলাখুলিভাবে কোনো চাপাচাপি করে নাই। আমরা কিন্তু বারবার বলে এসেছি যে এত বন্ধুত্ব এত প্রেম তারপরেও কেন মিয়ানমারের উপরে ভারত কোনো কথা বলছে না, বরং নিরাপত্তা পরিষদে আমরা দেখছি যে ভারতের অবস্থান অনেকটাই যেন মিয়ানমারের পক্ষে এবং বাংলাদেশের বিপক্ষে। অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার লাগবে। আমরা বলেছি এটা কেবল একটি নির্বাচনের জন্য না, সংবিধানের ব্যবস্থা করতে হবে। আসেন আলাপ আলোচনা করি এবং সেই জায়গায় যাই। এই লড়াইয়ে যেদিন আপনারা যোগ দিবেন, যেদিন রাজপথ জনতার দখলে থাকবে, ওই আওয়ামী লীগ তার পুলিশ বাহিনী আর যত গুন্ডা বাহিনী নামাক তারা পালিয়ে যাবে, এটা ইতিহাস। সেই দিনের জন্য আমরা লড়াই করছি। কাজে যে সংসদরা বাঁধিয়েছে ওই সংসদ আমরা প্রত্যাখ্যান করি। যে সরকার, এই সরকার অবৈধ সরকার, এরা আমার আপনার পেটে ভাত দিতে পারবে না, এরা আপনার ছেলে মেয়েকে শিক্ষা স্বাস্থ্য দিতে পারবে না, এরা আপনার ছেলে মেয়েকে চাকরি দেবে না, এরা লুটে পুটে খেয়ে এই সমস্ত সম্পদ বিদেশে পাচার করবে। এটা রুখতে হবে, আর রুখতে হলে রাষ্ট্র তাকে বাদলাতে হবে। এর যে ক্ষমতা ব্যবস্থা এখন, এটা হচ্ছে জমিদারি ক্ষমতা ব্যবস্থা, সেই জায়গায় গণতান্ত্রিক ক্ষমতা ব্যবস্থা আনতে হবে। গণতান্ত্রিক ক্ষমতা ব্যবস্থা মানে হচ্ছে ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার জবাবদিহিতা। তার জন্য আমরা বলেছি সংবিধান সংস্কার করতে হবে, আগামী নির্বাচন হবে, এই সংবিধান সংস্কার কারণ নির্বাচন। ভোট যদি না থাকে তাহলে রাষ্ট্র আমার আপনার ন্যূনতম অধিকার থাকে না। ওরা আমাদের পেটে লাথি মারে আর ওরা সমস্ত ক্ষমতা ব্যবহার করে আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে আমাদের গলা টিপে ধরতে চায়। এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই যে রাষ্ট্র, এইটা জনগণের রাষ্ট্র হবে,
গণতন্ত্র মানে জনগণের রাষ্ট্র হবে, রাষ্ট্রের ক্ষমতায় জনগণের নিয়ন্ত্রণ থাকবে। আর আজকে ওরা রাষ্ট্র ক্ষমতা থেকে জনগণকে ছুড়ে ফেলে দিয়েছে। এই রাষ্ট্র দখল করে নিয়েছে কারা? যারা সব সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে, বাজারে সিন্ডিকেট, ব্যাংকে সিন্ডিকেট, সমস্ত ব্যবসা বাণিজ্য প্রশাসন সব জায়গায় সিন্ডিকেট। ব্যাংকগুলো ঋণ নিয়ে লুটপাট করে ফোটলা করে দিয়েছে। তারপরে বাজারে কতিপয় সিন্ডিকেট তারা এমন ভাবে বাজার নিয়ন্ত্রণ করছে, প্রতিদিন আমার আপনার পকেট থেকে তারা টাকা হাতিয়ে নিচ্ছে। আর তাদের এই সরকারি দলের টাউট ট্যান্ডেলরা সব স্তরে বখরা খায়। এই বাজারে আপনারা জানেন কিভাবে বখরার রাজত্ব চলে। কাজেই এই রকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। এই গণতন্ত্র যদি না থাকে, আমরা গণতন্ত্র মঞ্চ লড়াই করছি, বিএনপি সহ বাংলাদেশের 39টি দল, আমরা যুগপথ ধরে আন্দোলন করছি, আমরা ভোট বর্জন করেছি। বাংলাদেশের মানুষ এই ভোট বর্জনের ডাকে সাড়া দিয়ে 90%-এর বেশি মানুষ ভোট দিতে যায় নাই এবং নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি প্রিয় দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে, যেমন এই 7 দিনের মধ্যে রাজনীতিতে কী ঘটতে পারে এবং ভারতের যে এই পোলটিটা নেওয়ার কারণে বাংলাদেশের রাজনীতিতে ঠিক কী ধরনের পরিবর্তন হতে পারে, এই ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্স উন্মুক্ত রয়েছে, সেখানে বলে যেতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের নিউজটি ছিল মূলত এ পর্যন্তই। ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।